সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে এক মাসের আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে তৈরি করতে চাই সুপারিশ বাজেট রাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা এবং সরকারের আয় ব্যয়ের বাৎসরিক ক্ষতিয়ান প্রতি বছরই অর্থমন্ত্রী দেওয়া বাজেট নিয়ে সংসদে আলোচনা হয় আর অর্থ বিল পাশের মধ্য দিয়ে কর আরোপ এবং সেই করের অর্থ দিয়ে রাজস্ব অর্থ দিয়ে রাষ্ট্র পরিচালনার আয় ব্যয় মেটায় সরকার সংসদে বাজেট নিয়ে আলোচনা হয় তারও আগে অর্থ মন্ত্রণালয় বাজেটের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে প্রাক বাজেট আলোচনা করে থাকে এবারের বাজেটে টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণের দিক নির্দেশনা রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা তাদের মতে বাজেটকে কেবল এক বছরের আয় ব্যয়ের খতের সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদে উন্নয়নের রূপকল্প তৈরি করতে হবে আর বাজেট বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর দক্ষতা বাড়াতে বিশেষ নজর দেওয়া উচিত বলেও মনে করেন অর্থনীতির বিশ্লেষকরা ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতা আসার পর দু হাজার নয় দশ অর্থ বছরে প্রথমবারের মতন এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় বাংলাদেশের বাজেট অর্থনীতিবিদরা বলছেন বাজেটের আকার কত বড় হলো তা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বরং সত্যিকার অর্থে বাজেটের সুফল সাধারণ মানুষকে পৌঁছে দিতে চাইলে সরকারকে মনোযোগ দিতে হবে বাজেটের গুণগত বাস্তবায়নে আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথেও এবারের বাজেটে সুস্পষ্ট দিক থাকা দরকার উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের পথে নকশার তৈরি দলিল ছাড়াও এবারের বাজেট হওয়া চাই সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক সুফল পৌঁছে দেওয়ার কৌশলপত্র ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আগামী বাজেটের আকার প্রায় চার লাখ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন স্বয়ং অর্থমন্ত্রী বিশ্লেষকরা বলছেন বড় অঙ্কের এই বাজেটের অর্থায়ন নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনায়ও বিশেষ নজর দেওয়া দরকার গত মাসে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী বাজেটকে সামনে রেখে প্রাক বাজেট আলোচনা শুরু করেছেন আমরাও মনে করি দুই হাজার সতেরো আঠেরো অর্থ বছরের বাজেটে যদি নাগরিকদের পক্ষ থেকে কোনো সুপারিশ তুলে ধরতে হয় যা প্রস্তাবনা আকারে সরকারের কাছে পৌঁছানো দরকার বলেও আমরা মনে করি সেটি তৈরি করার জন্যই আমাদের এবারের প্রয়াস আর তাই আমরা এবারের উপসংহারের বিষয় ঠিক করেছি বড় বাজেট নাকি বাজেটের গুণগত বাস্তবায়ন আজ আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করবেন অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ফারুক সিদ্দিকী আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মুজিদ আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমরা আলোচনা শুরু করবো তবে আলোচনা যাওয়ার আগে দেখে নেব গত পর্বের আলোচনার অংশবিশেষ বাস্তবতা যেটা সেটা হলো যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের চাহিদার প্রেক্ষাপটে যদি আমি ধরি তাহলে কিন্তু বাজেটের যে যে আকার বা বাস্তবায়নের যে আকার এটা কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় যে খুব বড় সেটা কিন্তু না বাজেটের আকার আমি মনে করি যে আমাদের যদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকতো তাহলে কিন্তু আমি বলতাম যে এটা আরো আমাদের বৃদ্ধি করা দরকার যেটা গ্লোবাল অ্যাভারেজ তো বললাম আমি এবং জিডিপির যে সতেরো আঠেরো পার্সেন্ট এটা খুব বড় কিছু না অন্যান্য দেশের আরও বেশি এই বাজেটের যে আকার বাড়ছে সেটা ওই মোটামুটি বাজেট ডকুমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে থাকছে এবং এটার প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে এটার বাস্তবায়ন অনেক পিছিয়ে রয়ে যাচ্ছে আর কি নমিনাল টার্মসে আকার বাড়লেও কিন্তু প্রকৃত অর্থে ঠিক সেই মাত্রায় তো বাড়ছে না কিছুটা হয়তো বাড়ছে যে একটা বাজেটে অবশ্যই কিছুটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে লাগবে কিন্তু তার সাথে সাথে বাজেটের একটা বাস্তব বস্তুনিষ্ঠ ভিত্তি থাকতে লাগবে গত পাঁচ বছরের ক্ষতিয় আমার কাছে আছে এই পাঁচ বছরে বাজেটের আকার প্রত্যেক বছরেই বেশ অনেক মাত্রায় বাড়ানো হচ্ছে কিন্তু প্রত্যেক বছরেই দেখতে পাচ্ছি যে বাজেটের বাস্তবায়নের হার কমে কমে যাচ্ছে যদি সত্যি সত্যি বড় ধরনের আরও ব্যয় বাড়াতে হয় আর সতেরো আঠেরো শতাংশ জিডিপি থেকে যদি বিশ শতাংশে নিতে হয় একটা সুষম সুসংহত স্থানীয় সরকারের ব্যবস্থাকে জোরদার করার ব্যতিরিকে আমি তো এটার কোনো সুযোগ দেখি না এটার ভিত্তিতে কেমন করে ঢাকায় বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে আমরা বিতরণই বা কীভাবে করবো এই সুষ্ঠু ব্যবহার কীভাবে নিশ্চিত করব এবং মানুষের সেটার ভিতরে অংশগ্রহণ কীভাবে করব। একটা যে কোনো দেশের বাজেটে খুব বড় ধরনের পরিবর্তন প্রত্যেক কাঠামোগত পরিবর্তন করার সুযোগ নেই কারণ আপনার এটা গড়ে উঠেছে ঐতিহাসিকভাবে যেখানে সুযোগ আছে সেটা হলো আপনি নীতি সংস্কার নীতি প্রণয়নের মাধ্যমে ওইটার উপরে প্রভাব বিস্তার করা কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটা একটা বড় চ্যালেঞ্জ এটা একটা প্রসেস ইন্টারঅ্যাক্টিভ প্রসেস আমি বড় বাজার দিচ্ছি আমি চেষ্টা করছি এটা অর্জন করার জন্য যতটুকু সম্ভব আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে সেগুলোর প্রেক্ষিতে যদি চিন্তা করি তাহলে এই বাজেটের যে আকারের বৃদ্ধিটা সেটার সেটার সাথে আমি একমত পোষণ করছি আমরা আলোচনা শুরু করতে চাই এবং সূচনায় আমি আব্দুল নিজে আপনার দৃষ্টি আকর্ষণ করব আমরা জানি যে বাজেট মানে রাজস্ব আয় আর রাজস্ব আয় আদারের বড় দায়িত্ব আমাদের এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের উপর সব রকম বেশিরভাগ কর আয় তাদের মধ্যে দিয়ে হবে আপনি চালিয়েছেন রাজস্ব বোর্ড কি চ্যালেঞ্জ মনে করেন যে একটি সরকারের জন্য রাজস্ব আয় ঠিক ঠিক লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় করা ধন্যবাদ প্রথমে আপনাদের এই উপসংহারের আয়োজনকে আমি বিশেষভাবে জানাই কারণ একটি মক্ষম সময়ে এটা শুরু করেছেন কেননা বাজেট এর নীতিগত অবস্থান বা সিদ্ধান্ত নেওয়ার আগে চারিদিক থেকে যদি ভালো থটস গুলো আসে তাহলে তো জাতীয় রাজস্ব বোর্ড হ্যাঁ সরকারের টোটাল যে রেভিনিউ তার জাতীয় রাজস্ব থেকে আসে আর কিছু নন রাজস্ব বোর্ডের বিষয় আছে এটা ঠিক যে বাজেট বাস্তবায়ন করতে গেলেই তো রাজস্বর প্রয়োজন এবং এটি যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট আয় এবং ব্যয়ের বাজেট মানেই সবসময় মানুষ ব্যয়টাই বোঝে আচ্ছা যার জন্য আমরা লক্ষ্য করি যে দেখা যাচ্ছে যে বাজেটের আকার যেমন বাড়ছে ইনক্রিমেন্টাল আমাদের বাড়তেই হবে কারণ প্রতি বছর বাজেটের যখন আমরা একটা আকার ঠিক করি করা হয় সেটা সাধারণত দুইটা জিনিসের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে জিডিপির গ্রোথ এই দুইটাকে যোগ করে যেমন আমাদের এখন চোদ্দ বা পনেরো হয় দুইটা যোগ করলে ওর সাথে আর দুই এক পয়েন্ট বাড়িয়ে ষোলো সতেরো আঠারো এটা গ্রোথ এ রাখা হয় রাখলেও কিন্তু এটা যদি আমি তা না রাখি তাহলে কিন্তু অনেকে মনে করেন যে বাজারটা বড় হয়ে যাচ্ছে উচ্চ অভিলেট হয়ে যাচ্ছে আসলে কিন্তু এটা যদি ইট ইজ এ কোশ্চেন অফ ম্যাথ সিম্পল ম্যাথ আমি যদি প্রগ্রেস এবং ইনফ্লেশন এবং গ্রোথ জিডিপির গ্রোথকে ঠিক রেখে যদি ইভেন যে স্থানে ছিলাম সেখানেও যদি থাকতে চাই তাও আমার সতেরো আঠারো পার্সেন্ট আমার বাড়াতে হবে তো সেই জন্যই বাড়ে তো প্রথমে ব্যয়ের বাজারটা ঠিক করার পরে যেহেতু এটা বাড়ছে একটা জিওমেট্রিক্যাল হারে তো তাকে বাড়তেই হচ্ছে সেই জন্যই অটোমেটিক্যালি রাজস্বের প্রাপ্তির যে প্রত্যাশাটা তার লক্ষ্যমাত্রাটা ওই জন্যই বেড়ে যাচ্ছে স্বাভাবিক লোকে মনে করছে বা সবাই দেখা যাচ্ছে দেখতে হবে এনবিআর কেউ তার যেহেতু দুই লক্ষ কত হবে দু লক্ষ পঁচানব্বই হাজার হয়ে যাবে তো হলে সেইটা আয়ের পথে তাকে থাকতে হবে সেই পয়ে পথে সে আছে কিনা বা এই ব্যাপারে কি করণীয় এটা এই জন্যই বলছি যে বাজেট বাস্তবায়নের জন্যে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এই আভ্যন্তরীণ সম্পদ আহরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে সুতরাং লেটাস্ট লুক অ্যাট আওয়ার সেলফস যে এটা দেখার দরকার যে আমি এই অর্জনটা করতে পারছি না আমি যদি দেখি যে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক যে পরিব্যাপ্তি যে প্রকাশ তার যে চারিদিকের যে অবস্থা তার থেকে আমার যে রেভিনিউ আর্নড হচ্ছে সেটার একটা একটা মোটামুটি একটা থাম রুল বা এমনি ইয়ে আছে সেটা হচ্ছে যে জিডিপির মোটামুটি জিডিপি আর ট্যাক্সের ট্যাক্স জিডিপি যে রেশিও সেটা মোটামুটি পনেরো থেকে ষোলো পার্সেন্ট হলেই ধরে নেওয়া হয় বা বোঝা যায় যে এই ইকোনমিতে যে অ্যাক্টিভিটিস হচ্ছে যে কাজ হচ্ছে তার সাথে করের একটা কোরিলেশন আছে এখন এই বাংলাদেশ এখনো পর্যন্ত একমাত্র দেশ বা অন্যতম দেশ যার এই কোরিলেশনটা অর্থাৎ এই রেশিওটা মানে এখনও নিম্নতম পর্যায়ে ইভেন আমাদের প্রতিবেশী দেশগুলোর এর থেকে এটা বেরিয়ে আসে যে এই অর্থনীতিতে অর্থনৈতিক অ্যাক্টিভিটিস আছে আয় ব্যয়ের সব কিছু বিষয় আছে কিন্তু প্রযোজ্য কর আদায় হচ্ছে না বা দিচ্ছেন না বা নেওয়া হচ্ছে না এটা হচ্ছে প্রথম একটা লক্ষণ মানে আমি ডায়াগনস্টিক যদি করি তাহলে বোঝা যায় এতে এটাও বোঝা যায় যে অর্থনীতিতে যে অ্যাক্টিভিটিস হচ্ছে তার সব কিছুই ডিসক্লোজ হচ্ছে না বা ডিসক্লোজ হয়ে সেটা আসছে না তো যেহেতু আসছে না সেহেতু ধরে নিতে হবে যে অর্থনীতিতে একটা বৈষম্য বিরাজ করছে অর্থাৎ কেউ আয় করছে কিন্তু সে কর দিচ্ছে না সে শুল্ক নিচ্ছে না দিচ্ছে না অথচ সকলের কাছ থেকে সে আদায় করছে বা নিচ্ছে দেওয়া হচ্ছে না এটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এটা মূল্যের উপরে সব কিছুর উপরে এটা হচ্ছে অর্থাৎ এটাকে যদি ইন লাইন আনতে হয় তাহলে এই যে বৈষম্যটা এটার এই দূরত্বটা বাড়াচ্ছে তৃতীয় বিষয়টা হচ্ছে এই যে ষোলো পার্সেন্ট হওয়া উচিত আর এখন হচ্ছে ধরেন দশ বা এগারো এগারো এই যে ডিফারেন্সটা পাঁচ পার্সেন্ট এটাই কিন্তু আমাদের বাজেটের ঘাটতি ওই যে একটা কথা আছে না যে আইএমএফ বলেছে বা সবাই মনে করেন যে জিডিবির পাঁচ পার্সেন্টের ক্যাপের মধ্যে আপনি ঘাটতিটা রাখবেন বা রাখবেন চেষ্টা করবেন বা ইত্যাদি বা রাখা হচ্ছে এই পাঁচ পার্সেন্ট আর কিছু না ইট ইজ দ্য ফেলিওর না যিনি দিচ্ছেন তিনি কম দিচ্ছেন বা যেভাবে মানে দেওয়া হচ্ছে না বা নেওয়া হচ্ছে না বা যাওয়া যাচ্ছে না এই দূরত্বটা কমাতে গেলেই এটা করলে করতে পারলেই আমার বাজেট ঘাটতির যে ব্যাপারটা সেটাও আমি আমার নিজের বাজেট ডিজে বাস্তবায়ন করতে পারবো বা কর আরএ থাকবে আমাকে বাইরের হস্তক্ষেপ বা বাইরের কোনো এ লাগবে না এক দুই হচ্ছে আমি বৈষম্যতারও একটা সমাধান হয়ে যাবে অর্থাৎ কিছু লোক কর দেবে এবং সে সেইটা তার জিনিসের দামের উপর ফেলবে আরেকজন লোক কর দেবে না অথচ দামের ভিতর থেকে সে নিয়ে নিচ্ছে সেটা হি ইজ ডিসটর্টিং দা ইকোনমি এবং আর কি বন্টন ব্যবস্থাপনায়ও একটা এ যে কেউ অস্বাভাবিকভাবে আয় করছে কিন্তু তার সেই আয় থেকে সরকার কোনো পাচ্ছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটার জন্যই তো সেই জন্যই বলছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এটা চ্যালেঞ্জ অবশ্যই যে আমাকে একটা যথাস্থানে আনতে হবে বা আসতে হবে এবং রাজস্ব বোর্ডের এই চ্যালেঞ্জই কিন্তু বাস্তবায়নের একটা বড় চ্যালেঞ্জ ওইটাই ওই আমি কথা ওইটা থেকে সচিব ফলো করেছেন দিকে আপনার কাছে যাব আপনি ফলো করেছেন অনেকদিন সরকারের থেকে এবং এখনো ফলো করেন সরকারের না থেকেও এই যে রাজস্ব বোর্ডের একজন সাবেক চেয়ারম্যান বললেন যে অপারগতা বা না দেওয়ার যে ইচ্ছা মানুষেরও যে ট্যাক্সেবল লোক যিনি আয় কিন্তু দিতে চান না এই দুটি সমন্বয় করবেন কোত্থেকে সরকারের অন্য একটি বিভাগ বা সরকারের অন্য কেউ দেখবে কিনা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ যে ডিবিসিকে এবং আপনাকে যে আমি বাজেটের বেশিরভাগ আলোচনায় শুনি এক্সপেন্ডিচার সাইডে আচ্ছা যে এডুকেশন কত অ্যালোকেশন পেলো ডিফেন্স কত পেল কত হলো যে জিডিপি গ্রোথ কত হলো যে কৃষি খাতে কি হলো এই আলোচনাগুলো মূলত হয় প্রত্যেকে বলে যে আমার এই খাতে কম হয়েছে ওই খাতে কম হয়েছে কিন্তু আপনি যে আজকে আলোচনা করেছেন শুরু করছেন এটা কিন্তু মূল বিষয় আচ্ছা আপনি কোনোদিনই অ্যালোকেশন বাড়বে না যদি আপনার রিসোর্স না বাড়ে সুতরাং আজকে আপনি আলোচনা করছেন যে কিভাবে রিসোর্স মোবিলাইজেশন করা যায় আমার কিন্তু এই আলোচনাটা কিন্তু খুব কম হয় আচ্ছা আচ্ছা যে আমি আমার যদি রিসোর্স বেশি থাকে তাহলে সব প্রতিটা খাতে আমি অ্যালোকেশনও বেশি করতে পারবো বড় করা সম্ভব হবে যেটা মোদী সাহেব বোধহয় বললেন যে এবার বোধহয় তিনশো হাজার কোটি টাকার মতো এটা এমন কিছু বড় ব্যাপার না চ্যালেঞ্জ কিন্তু বাজেট বড় করাটা চ্যালেঞ্জ কিন্তু এডিপি সাইজ বড় করাটা চ্যালেঞ্জ হচ্ছে এডিপির রিসোর্স জোগাড় করা এবং এডিপি ইমপ্লিমেন্টেশন করার ক্যাপাসিটি বিল্ডিং এখন এটা সব জন্যই আমার যে রিসোর্স জন্য আমাকে ডিপেন্ড করতে হচ্ছে মূলত জাতীয় রাজস্ব বোর্ডের উপরে গত বছরের বাজেট যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে ট্যাক্স রেভিনিউ উপরে আমরা ষাট পার্সেন্ট ডিপেন্ড করেছি এবং এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আটান্ন পার্সেন্ট আর নন এনবিআর টু পার্সেন্ট মতো নন ট্যাক্স রেভিনিউ থেকে আমরা অ্যানাদার টেন পার্সেন্ট সত্তর পার্সেন্ট দশ পার্সেন্ট হচ্ছে বিভিন্ন ফরেন অ্যাসিস্ট্যান্স গ্রান্ট এবং বিশ পার্সেন্ট হচ্ছে অর্থাৎ মূল চালিকা শক্তি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এবং এখানেই ফ্লেক্সিবিলিটি আছে আচ্ছা যা আমরা এটা বাড়াতে পারি অন্য জায়গায় কিন্তু খুব একটা বেশি ফ্লেক্সিবিলিটি আপনার নাই আপনি বাড়াতে পারছেন না আমার হাতে না বা বিদেশি বড় হ্যাঁ সুতরাং আপনার যেটা হাতে আছে সেটা হচ্ছে রিসোর্স ইন্টারনাল রিসোর্স বাড়ানো এবং সেখানে যথেষ্ট সুযোগ আছে কারণ এগেন মোদি সাহেব বলে যেটা বলছেন যে আমাদের জিডিপি রেশিও সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য পুয়ারেস্ট ইভেন দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের জিডিপি রেশিও কম অর্থাৎ বাংলাদেশের লোকেরা ইভেন দক্ষিণ মানে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির যে কোনো দেশের থেকেও কম ট্যাক্স দেয় এটা আমাদের দেশে প্রতি বছর প্রতিটি অর্থমন্ত্রী এটা বলে চলেছেন বিভিন্ন বক্তারা বলে চলছেন আমি আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে শুনছি এটা কিন্তু কেউই বলেন না কেন কম আচ্ছা আমাদের দেশে যে মানে দক্ষিণ এশিয়া তুলনায়ও সবচেয়ে কম ট্যাক্স আমরা কেন দিই জিডিপি এসে সবচেয়ে কম কেন এই কারণটা কি কেউ অ্যানালাইজ করার চেষ্টা করেছে যে হোয়াই ইজ সো নেপালেও আমাদের থেকে জিডিপি এসেও ভালো কেন ইন্ডিয়া পাকিস্তান তো অবশ্যই বেটার এই যে অ্যানালিসিসগুলো যে আমাদের আমাদের এটা কি ইজি ইট এ অ্যাডমিনিস্ট্রেটিভ ইজ ইজি এ ফেলিয়ার অফ দ্য পলিটিক্যাল কমিটমেন্ট ইটে ইজিট সুশাসনের অভাব আছে অনেক কারণ থাকতে পারে কিন্তু আমরা কিন্তু এ পর্যন্ত এই কারণটা চিহ্নিত করার চেষ্টা করি না প্রতি বছর এনবিআরের উপরে এক্সেস ট্যাক্সটা হিসাবটা সেভাবে বললেন যে হিসাব করে যে ইনফ্লেশন কত হবে আমি গ্রোথ কত চাই এটা যোগ করলে কত হচ্ছে তার সঙ্গে একাধ পার্সেন্ট যোগ করে তারপরে আমি একটা বাজেট এনবিআর চাপিয়ে দিচ্ছি এটা এনবিআর আছে ক্যাপাসিটি এনবিআর করার জন্য আমি কি করেছি এনবিআর আমি কি ইনভেস্টমেন্ট করেছি বা আমি যদি আপনাকে জানতে চাই যে এটা তো আপনি নিজেই প্রশ্নটা করলেন যে আমরা জাতীয় রাজস্ব যে আদায়কারী সংস্থা তার দক্ষতাটা কতটা বাড়িয়েছি আবার একই সঙ্গে যার কাছে আমি চাইবো টাকা কর হিসাবে তার দেওয়ার সক্ষমতা বাড়লো কিনা আমাদের বাজেটের কারণে সেটাও কি দেখব কিনা না আমাদের আমি এই প্রশ্ন জবাবের সামনে বিলতির পর দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে আছেন ফারুক সিদ্দিকী সাহেব সচিব এবং এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ আপনারা থাকুন আমাদের সঙ্গে বিলতির পর আমরা আবার ফিরে এলাম আমার প্রশ্ন ছিল ফারুক এমসিডি আপনি কাছে যে একটা হলো রাজস্ব বোর্ডের সক্ষমতা বৃদ্ধি কেন করি না বা হয় না আবার যার কাছে আপনি ট্যাক্স চান যে আমি ইনকাম ট্যাক্স বলি আমি মুশুকের নামেই বলি পরক্ষ কর আমি কেন দেব বা আমার দেওয়ার সক্ষমতা বাড়লো কিনা সেটি তো আপনি বিবেচনা রাখতে পারেন যদি বলেন দেখেন সক্ষমতা যে তো আপনি একই বলেছি ট্যাক্স জিডিপি ডিসে যদি কম হয় তার মানে আমি সক্ষমতার তুলনায় কর কম দিচ্ছি এটা ফার্স্ট থিং সেকেন্ডলি আপনার ঢাকা শহরে আপনি একটু জাস্ট আপনার অফিসে বাইরে বেরোলেই দেখবেন যে নতুন নতুন মডেলের গাড়ি চলছে হ্যাঁ কেউ দুই কোটি তিন কোটি টাকা দামের গাড়িও চলছে আপনি ঢাকাতে বহু এরিয়াতে তিরিশ হাজার পঁচিশ হাজার পার স্কোয়ার ফিট ফ্ল্যাট কিনছে মানুষ প্যালেসিয়াল বিল্ডিং উঠছে রাতারাতি মানুষ কি সেকেন্ড হোম করছে বিদেশে যাচ্ছে ফ্যামিলি নিয়ে তিনবার চারবার চারবার প্রতি বছর এটা কোয়া থেকে আসছে প্রতিদিন ঢাকা শহরে রাতে বিভিন্ন হোটেলে এবং কমিউনিটি সেন্টারে লক্ষ লক্ষ টাকা খরচ করে পার্টি হচ্ছে কোনো কোনো পার্টিতে এক কোটি টাকা খরচ হয়

এটা কত পার্সেন্ট এক পার্সেন্টেজ চাইতে অনেক কম এক অনেক কম লোক ট্যাক্স দিচ্ছে তার মানে আমাদের অনেক লোক রয়ে গেছে ট্যাক্স নেটের বাইরে এই লোকগুলোকে কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও এই সমস্যাটা আমরা গত বিশ বছর থেকে দেখছি কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও এটা কোনো সিগনিফিকেন্ট কিছু হয়তো ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু সিগনিফিকেন্ট কোনো ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না এটা হয়তো সাত লাখ আট লাখ দশ বছর আগে ছিল এখন হয়তো বা বারো লাখ হয়েছে দশ বছরে ট্যাক্স দেওয়া লোকের সংখ্যা দ্বিগুণ করতে পারিনি আমরা কিছু করতে পারিনি আমরা হ্যাঁ অথচ প্রতি বছর অন্তত যদি একটা প্ল্যান নেওয়া যায় যে তিন লক্ষ লোক আমরা বাড়াবো এতে সমস্যার কিন্তু সমাধান হবে না এটা আমি প্রথমেই বলে যে একটা এটা সিম্পল অ্যারেঞ্জমেন্ট অনেকে বলে থাকে ট্যাক্স বেস ছোট এই জন্য বড়রা যারা বেশি ট্যাক্স দেয় তাদের উপরে চাপানো হচ্ছে বেশি এই কথাটা সর্বাংশে সত্য নয় কিছু কিছু ক্ষেত্রে হতে সত্য কারণ আপনি যদি প্রতি বছর তিন লক্ষ এসএসসি নিয়ে আসেন এরা কিন্তু মার্জিনাল এস এসসি কোটি কোটি টাকা আয় করছে অথবা টি আইনে নামি নাই এই রকম লোক কিন্তু খুব কম কিন্তু সেই কর্পোরেট যারা ট্যাক্স দেয় তারা তো বলে যে তাদের পরিমাণ অনেক বেশি জন্য আমি বলছি না সেটা অন্য জিনিস সেটা সেটা এই ব্যাপারে কিছু যুক্তি তাদের আছে না সেটাতে আসছি কিন্তু যে বিপুল সংখ্যক লোক ট্যাক্স দেয় না যদি তিন লক্ষ ট্যাক্স লোক বের করে না মার্জিনাল এসএসসি হবে এদের কাছে যদি প্রত্যেকের কাছে বিশ হাজার টাকাও নেন তাহলে কিন্তু আপনাকে মাত্র ছয়শো কোটি টাকা আসবে সিম্পল মাত্র ছয়শো কুড়ি টাকা যেখানে হয়তো বা এখানে আশি হাজার কোটি টাকা টার্গেট দেওয়া হবে ইনকাম ট্যাক্সে সুতরাং এদেরকে আনলেই যে রাজারাতির সমস্যার সমাধান হয়ে যাবে তা নয় এটা আনা দরকার কিন্তু মূলত তার মানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারাই যারা ট্যাক্স দিতে আছেন কিন্তু আন্ডার স্টেটমেন্ট করছেন সেক্ষেত্রে রাজস্ব বোর্ড কি করব আপনি যদি বলেন তারপর আমি রাজস্ব বোর্ডের উচিত প্রতিটা ক্ষেত্রে দেখা কারা আমি এই যে বললাম এই কারা পার্টিকুলার দেখছে রাজস্ব বোর্ড দেখতে পারে না কারাই গাড়িগুলো কিনছে কারা পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট গাড়িগুলো কিনছে হু আর দিস পিপল এটা তো এগুলো সব কিছু কারা বিদেশে যাচ্ছে কারা সেকেন্ড নন করছে মালয়েশিয়াতে কিন্তু সকল গাড়ির তো রেজিস্ট্রেশন হচ্ছে তিন নম্বর ছাড়া তো সম্ভব না হ্যাঁ এই জন্য তো বলছি ম্যাটার অফ রেকর্ড এগুলোকেও দেখছে না কেন আমরা কিন্তু এখন অনেক দামি গাড়িও কিন্তু সূর্গ গোয়েন্দাদের হাতে ধরা পড়তে পারি হ্যাঁ কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই সেই কাজে অনেক আমরা এই গত ছয় মাসের যদি দেখি অনেক দামি দামি গাড়ি এখানে মেসিভ কাজ আছে আচ্ছা মেসিভ কাজ আছে আমি আর আবদুল আপনার কাছে শুনবো যে তাহলে রাজস্ব বোট কী করবে হ্যাঁ শোক জলাফ সিদ্দিকি যেটা বলেছেন অত্যন্ত প্রণৈধানযোগ্য সেটা বিষয়টা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি একটা থাম রুল হিসাব করে যেটা দেখেছি সেটা হচ্ছে আমার যারা কর দিচ্ছেন করদাতা যারা অনেকে তো দিচ্ছেন না সেটা আলাদা জিনিস এর ভিতরেও নাইনটি টু পার্সেন্ট হচ্ছেন সাধারণ করদাতা আর আট পার্সেন্ট হচ্ছেন অসাধারণ করদাতা আমাদের কিন্তু ডিগ্রি অফ ডিসপারশন বিটুইন অ্যান অর্ডিনারি ট্যাক্স পেয়ার অ্যান্ড এ বিগ ট্যাক্স অনেক বেশি কিন্তু আচ্ছা এই যে সাধারণ করদাতা যারা বিরানব্বই পার্সেন্ট এরা মধ্যবিত্ত বা চাকরিজীবী

শুধু একটা দাগে একটা কর দেওয়া ফাঁকি দিতে পারেন মানে এড়িয়ে যেতে পারেন তার যোগফল যা ওই ওখানে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার সাধারণ করদাতার যেটা দেয় না এখন তাহলে আমার কি হবে আমার দেখতে হবে এই যে আট পার্সেন্ট অসাধারণ করদাতা প্রথমত তিনি যা সেটা তিনি ডিক্লেয়ার করছেন কিনা অথবা করলে সেটা তিনি সঠিকভাবে দিচ্ছেন কিনা এর জন্য সেটাই বলছি এর জন্য উনি নিজে কিন্তু ইনভেস্ট করছেন হি ক্যান এমপ্লয় এ গুড লয়ার হি এমপ্লয় এ ভালো চার্টার ইত্যাদি করছেন সে আমাকে আউট নাম্বার করছে কিনা আমি আমার এন এর যারা এটা নেওয়ার কথা তার সাথে সেখানে বিদ্যা বুদ্ধিতে চালাকিতে দক্ষ কর্মকর্তা রাখছে কিনা এটা হচ্ছে এটা হচ্ছে কিনা এটা দেখার বিষয় এই কারণেই কারণ আমাদের দেশে যেটা অধিকাংশ ক্ষেত্রে সকল ক্ষেত্রে শুধু এন বি বলি না সকল ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এই আট পার্সেন্ট বা যে বেশি ফাঁকি দিচ্ছে বা দেয় দিতে পারে তাকে টাইট দেওয়ার জন্য আমি যে আইনটা প্রয়োগ করি প্রণয়ন করি আলটিমেটলি দেখা যায় যে তার উপরে আমি যতটা না প্রয়োগ করতে পেরেছি ওই আইনটা আইন দেওয়ার সকলের জন্য সময়ের উপরে যে পড়ে যায় তখন দেখা যায় না 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 আপনি এটা কি করছেন আপনার এটা ইত্যাদি 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 আমার আইনে কিন্তু এটা বিরাটে হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু যার কারণ সে ওই আট পারসেন্ট অর্থাৎ তারা এমন একটা অবস্থানে এর সাথে অনেকগুলো ব্যাপার জড়িত এমন অবস্থানে তাদের সাথে পেরে ওঠা এইজন্যই মানে তাদের আর্থের অবস্থান সঙ্গে রাজনৈতিক ক্ষমতা নানান ভাবে আরকি অনেক রাজনৈতিক ও উন্নত আর অর্থনৈতিক ক্ষমতা সেইজন্যই মেইন পয়েন্ট হচ্ছে এনভিআর ওই সক্ষমতা বুদ্ধিবৃত্তিক নৈতিক এবং সাংগঠনিক সাংগঠনিক তার দক্ষতায় এমনভাবে বৃদ্ধি পাওয়া দরকার এবং তার কনসেন্ট্রেশন আমি কৌশলের কথা বলছি আমি বিরানব্বই পার্সেন্টের তাদের ফাইল অডিট করে করে আমার ক্যালোরি নষ্ট করবো কিনা আমার কর্মঘন্টা নষ্ট করব কিনা আমার লোকবলকে এখানে এমপ্লয় করে করে আমি সারাদিন খুঁজে খুঁজে ষোলো দুগুনো বত্রিশ টাকা পাবো কত আমি ওখানে একটা জায়গায় যদি আমি ঠিক মতনশন দেই এবং যদি আমি কমিটেড থাকি আমি কমিটেড কথাটা বলছি ওই জন্যই যে শুধু দেখলাম দেখেছি ওই হঠাৎ করে আপনি যেমন বলছেন যে খুব বড় বড় গাড়িগুলো ধরা পড়ছে ধরা পড়লো হাউ দিস কার কুট কে কোন লেভেলে কোন জায়গায় কোন অফিসে তার এটা দেখার দরকার ছিল হু রিলিজ দিস একবার উৎসে যেতে হবে আমরা অনেক সময় ইফেক্ট নিয়ে খুব চিন্তা ভাবনা করি মানে ইফেক্ট হয়ে গেলে তখন সেইটা নিয়ে চিন্তা করি কজের দিকে তাকাই না কজটা থাকতে হবে এর উৎসটা কি কেন কি কেন কিভাবে হচ্ছে কারুর অপরাগতার কারণে যদি এসে এসে আমি শেষে যেয়ে ধরা পড়লাম আমাদের আমি আর সাথে এটাও বলি যেমন আমাদের যে দুর্নীতি দমন কমিশনের যে কনসেপ্টটা দুর্নীতি দমনের কনসেপ্টটা দেখেন কি দুর্নীতি হয়ে যাক তারপর বিচার করব তারপরে কেউ অভিযোগ দিলে বা আমার আমলে নিলে বা আসলে তারপরে আমি শুরু করব। এখানে ওই যে কিছুক্ষণ আগে বললাম ওভার পাওয়ার করছে কিনা এখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে দুর্নীতি হয়ে গেছে

ঘটনা ঘটিয়া যাওয়ার পর রুগী মরিয়া যাওয়ার পর ডাক্তার এসে ওষুধ দিয়ে তো এটা তো এটা তো কোনো কার্যকর কিছু হলো না তো সেই জন্য পয়েন্টে পয়েন্টে দেখতে হবে যে এই স্টেজে এসে যেমন আমি মনে করি কোনো একটা দপ্তর যদি বলে যে আমার এতটা ফাঁকি দিয়ে গেছে এটা তো ও লজ্জাটা আমার নিজের ও ফাঁকি দিলেও কিভাবে তুমি কি করলা তাহলে তোমার সিস্টেম কোথায় তোমার সিস্টেম কোথায় হোয়াই ইউন ওয়ার্ক অ্যাট দ্যাট টাইম এরকম বহু ঘটনা আছে বহু বহু ব্যাপক অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এরকম যে তিন বছর ধরে একটা ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যে তার এত তিরিশ টাকা করে দেওয়ার কথা ওর ওখানে কিন্তু আমার লোক বলা ইয়ে আছে কি বলে ট্যাক্স জোন আছে বা ইত্যাদি আছে তিন বছর হি ডিডেন্ট ডু এনিথিং বা খোঁজ করেনি চার বছরের মধ্যে এসে বলছে স্যার আমি এটা ধরেছি এই যে ইনি এত বড় একটা ফাঁকি দিয়েছেন স্যার এটা আমি এখন হিসেব করে ধরেছি তাহলে এখানে ক্রেডিটটা কিভাবে আসতেছে পয়েন্টটা কিভাবে আসতেছে সেই মৌলিক পয়েন্টে যেতে হবে মৌলিক জায়গার থেকে কমিটেড ওয়েতে এই কাজ বা দায়িত্ব পালন করতে হবে তাহলেই পরে হায় হায় করা যে এবং ওর কাছে সক্ষমতা চলে যাওয়ার পর আমাকে তার সাথে আমাকে অক্ষম বলার জুজতে যাওয়ার এই ব্যাপারটা থেকে এই ডিপোটমি থেকে বেরিয়ে আমি ফারগামিসের দিকে যাব যে যদি জনাব মুজিদ বনে সেটা তো আছে একই সঙ্গে আরেকটা যে ট্যাক্স পেয়ার হিসাবে আমি ট্যাক্স দিতে চাই আমি ট্যাক্স দিচ্ছিও পরোক্ষভাবে আয়করের ব্যাপারে হয়তো আপনাদের বক্তব্য আছে যে আয়কর আমরা সবাই দিচ্ছি না মাত্র বারো লক্ষ লোক আয়করের আওতায় আছে কিন্তু আমি তো নাম রকম ট্যাক্স দিচ্ছি যদি জনসাধারণ যে প্রশ্নটা করে যে আমি ট্যাক্স দিতে রাজি আছি ট্যাক্স দিলে আমি সেবা কি পাবো না এটাই তো একটা সঙ্গত প্রশ্ন যে ট্যাক্স দেওয়ার কতগুলো ইনসেন্টিভ থাকতে হবে হ্যাঁ সেটাই যে আমি এই ট্যাক্স দিলে এই বেনিফিটটা পাচ্ছি এখন আমাদের দেশে ট্যাক্স পেয়াররা ট্যাক্স দিচ্ছে কিন্তু তারা যে বেনিফিটগুলো পাচ্ছে না তা না ধরেন আমার ছেলে যে মেডিকেল কলেজে যাচ্ছে সরকারি বা আমার কলেজে ছেলে যে একটা ফ্রি স্কুলিং পাচ্ছে ফ্রি প্রাইমারি স্কুলিং পাচ্ছে ফ্রি বেতন কম ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পাচ্ছে এগুলো কোথা থেকে আসছে এগুলো তো ট্যাক্স পেয়ার্স পানি থেকে আসছে এটা মানুষকে বোঝাতে হবে যে তুমি যে কোনো সুযোগ পাচ্ছ না বলছো এটা তো ঠিক না সরকার এই যে ফ্রি তুমি গেলে একটা তোমার বাচ্চা ট্রিটমেন্ট পাচ্ছে তোমার বাচ্চা স্কুলে যাচ্ছে বেতন লাগছে না এটা তো ট্যাক্স টাকা সবাই সুফল সুফল পাবে সেটা তো ট্যাক্সের ট্যাক্সের টাকাই হচ্ছে না সুতরাং এটা না তবে এটা ঠিক মানুষের মনে যদি এ ধরনের একটা মানে পারসেপশন থাকে যে আমি যে ট্যাক্সটা দিব তার একটা বড় ধরনের অংশ অপচয় হবে হ্যাঁ বা দেশে দুর্নীতি হবে বা যে হোক সুশাসনের অভাব আছে এটা অপচয় হবে তাহলে কিন্তু ইনসেনটিভটা কমে যায় সুতরাং এটার সঙ্গে একটা সুশাসনের বিষয় এবং কর বিভাগেও মানে জাতীয় রাজস্ব বোর্ডেও যে সুশাসনের অভাব নেই এই কথাও তো বলা যাবে না সুতরাং সব জায়গায় বাংলাদেশের একটা প্রধান সমস্যা সুশাসনের অভাব এই জিনিসটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং সেকেন্ডলি জাতীয় রাজস্ব বোর্ডে এই যে বলছে আমরা দেখতে হবে বিশেষ করে অডিটিংটা ইনকাম ট্যাক্স এবং ভ্যাট এটা এই দুটো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের যে অফিসারদেরকে নিয়েছি বা যে স্টাফ স্টাফ যারা আছে তারা এই অডিটিংয়ে কতটুকু কম্পিটেন্ট আচ্ছা এদেরকে আমরা কী কী ধরনের ট্রেনিং দিয়েছি কি ধরনের এর পিছনে আমরা ব্যয় করেছি বিনিয়োগ করেছি হ্যাঁ আমাকে তো আমি যখন ভ্যাট চাইব ফ্যাটটা একটু কমপ্লেক্স কিন্তু এত সিম্পল ট্যাক্স মাই কিন্তু এটা এটাতে কিন্তু ট্যাক্স যেটা ডিরাকশন হয়েছে এর আগের স্টেজে সেটা ট্যাক্স ক্রেডিট নিজে দেওয়ার একটা প্রশ্ন আছে যার জন্য ভালো অডিটিং এবং ভালো অ্যাকাউন্টিং দরকার আছে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন দরকার আছে কিন্তু এই কাজটা হচ্ছে যে ট্রেনিংটা এই ট্রেনিংয়ের আমাদের উন্নতির কথা দিলাম ট্যাক্স পেয়ার আমাদের যে ট্যাক্স অফিসিয়াল বা ট্যাক্সেশনে একটা বড় কর্পোরেশন যেখানে যারা যেটাকে রিপ্রেজেন্ট করছে দুইজন তিনটা চারটা অ্যাকাউন্টেন্ট ফার্ম তাদের সঙ্গে আমার নলেজ যদি ম্যাচ করতে না পারি তাহলে তো আই উইল বি আউট স্মার্টেড সুতরাং এখানে প্রশিক্ষণ এই সব ডিপার্টমেন্টে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং এই প্রশিক্ষণের পিছনে আমার মনে হয় সরকার যথেষ্ট ব্যয় করছে না এবং আপনি দেখবেন এখনও জাতীয় রাজস্ব বোর্ডের বহু অফিস আছে আমি চেয়ারম্যান সামনেই বলছি এক্স চেয়ারম্যান যে যারা অলিতে গলিতে ভর্তি তাদের অফিস কোনো কোনো অফিসে গেলে পাশে দেখা যায় রান্নাঘরে ধোঁয়া আসছে এইখানে তার অফিস করে ট্যাক্স আদায় করছে এখন এখন একটা বিল্ডিং অবশ্য হচ্ছে একটা সুন্দর বিল্ডিং হচ্ছে আজ পঞ্চাশ বছর লাগলো এটা হতে তো এ নিয়ে তারপরেও হচ্ছে তো এইখানে আমার মনে হয় আরও বিনিয়োগ দরকার এখানে আরও প্রশিক্ষণ দরকার আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা বিদেশে কি করছে অন্যান্য ডেভেলপিং হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি রাস্তায় যাওয়ার ক্ষমতা আছে আমরা আদায় করতে পারছি না কেন আদায় করতে পারছি না তারা কি খুবই শক্তিশালী সেই জন্য নাকি আমাদের সুশাসন নেই সেই জন্য নাকি রাজনৈতিক অঙ্গীকার আমাদের এই সব কারণগুলো দেখতে হবে এবং কারণগুলো আইডেন্টিফাই করে এগুলো সমাধানের চেষ্টা করতে হবে আমি তবে আমাকে রাজস্ব বাড়াতেই হবে রাজস্ব না বাড়ালে আপনারা পারবেন না বড় বাজেটও করতে পারবেন না এবং রাজস্ব বাড়ানোর সাথে সাথে

আমি আছে সাবেক চেয়ারম্যান হিসেবে যেটা দেখেছি বা উনি জানেন উনিও এই সেটা হচ্ছে যে পুরো আশির দশক আমি একটু পিছন থেকে আসি উনিশশো সাল যখন ভারতীয় ইনকাম ট্যাক্স আইনটা হলো ওর ভিত্তিতে উনিশশো সালে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ অ্যাক্ট যেটা প্রথমে একটা আকারে তার একটা স্ট্রাকচারটা ছিল যে কয়েকজন সদস্য থাকবে তার ভিতর থেকে একজন চেয়ারম্যান হবেন বোর্ডের কনসেপ্ট কিন্তু তাই কিন্তু যেভাবে হোক সেভাবে হোক সরকার সরকার তার সচিব বা ওই ধরনের লোকেদের দিয়ে গেছে স্ট্রাকচারাল ব্যাপারটা বলছে এই জন্যেই যে উনিশশো সাল পর্যন্ত কিন্তু অর্থাৎ ব্রিটিশ আমলের ওই সময়টাতে বা তারও আগের থেকেও এর কর্মকর্তা কর্মচারীদের বা তাদের যারা কাজ করত তাদের ছিল কিন্তু একটা আয়ের উপরে একটা কমিশন টাইপের একটা সিস্টেম যে তুমি যত আয় করতে পারবে তার উপরে এই যে কমিশনার শব্দটা এই অফিসার হু গেটস কমিশন এই যে কমিশনার আর কি ইত্যাদি ওই ধরনের তাদের স্ট্রাকচারের এটা ছিল সাতচল্লিশ সালে দেশ ভারত বিভাগের পরে ভারত এবং পাকিস্তান তারা কিন্তু সরাসরি একটা অন্য সিস্টেমে আসলেন যে এটা একটা সরকারি দপ্তর সরকারি দপ্তর তোমার বেতন সরকারি হ্যাঁ সমাজ কল্যাণ দপ্তরের একজন কর্মচারীরও যে বেতন ঠিক আছে কি এর থেকে ট্যাক্সেশন এর তারও বেতনই অর্থাৎ এটা বেতনের এর ভিতরে তারা চলে আসলো আর কি অততো দায়িত্বটা কিন্তু বেশি দেওয়া এবং যেটা এখনো চলছে যে কর্মগত কর্মচারী মানে অধিক সংখ্যক টাকা পয়সার বিষয় নিয়ে আমি 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 কথাটা কি করি ওইভাবে আমি বলছি যে তার কাজের সাথে তার ইনসেন্টিভের তার যে বিষয়টার এটা একটা পয়েন্ট আর কি আমি একটা সাইডে বলছি দ্বিতীয়ত হচ্ছে তার স্ট্রাকচারালও যে প্রবলেমটা সেটা হচ্ছে ভারতে বা আরও অন্যান্য দেশে আপনি দেখেন সব জায়গায় মোটামুটি কাস্টমস যেটা ডাইরেক্ট ট্যাক্স সেটা একটা আলাদা আর যেটা ইনডাইরেক্ট ট্যাক্স সেটা আলাদা ভারতে কিন্তু দুইটা মিনিস্ট্রির অধীনে দুই রকম দুটো হ্যাঁ এটা তারা অর্থ মন্ত্রণালয়ের অধীনে ডাইরেক্ট ট্যাক্স আর বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে হচ্ছে অন্যান্য শুল্কটুল শুল্ক ভাই এগুলোর আর কি এটাও একটা தাত্ত্বিকভাবে এবং একভাবে চলে আমাদের হচ্ছে কেন্দ্রীয়ভাবে সেন্টার বর্ডার ঠিক আছে কিন্তু এখানে যেটা ই হচ্ছে যে আমি এইবার আসি বাংলাদেশ হওয়ার পর 1972 থেকে 80 সাল পর্যন্ত ছিল আমাদের পুনর্গঠনের কাল এবং তখন আমরা মূলত অনুদানই পেয়েছি এবং আমি পুনর্গঠন করেছি নো নাথিং নো কোশ্চেন অফ গেটিং এনি রেভিনিউ এর কথা আসে না আমি আমি কথাটা টেস্টটা একটু জানি আমরা একটু শেষ قلنا না এটা প্রাসঙ্গিক খুব আশির দশকে এসে আশির থেকে 90 পর্যন্ত আমরা মূলত ফরেন এড এর উপরেই ফরেন এড নীতি পাললেই তিনি খুব ভালো ইত্যাদি এই ধরনের একটা কনসেপ্টে গেছে ফলে এনবিআর কে নিয়ে বা এনবিআর এরও হয়নি ফলে 1984 সালের থেকে আপনার এই 2010 সাল পর্যন্তই বলতে গেলে একটা বিশেষ কিছু কর্মচারী নিয়োগের বিষয় নিয়ে এরপরে আর সেখানে আর কোনো প্রকার নতুন কোন নিয়োগের যখনই যাওয়া গেছে ওই কেস ওখানে এসে গেছে বা বাধা পড়েছে বা ইত্যাদি ছিয়াত্তরটা মামলা ওই ফেস্ট এই যখন দুই হাজার সাত আট সালে বা ওই যে নিয়োগের বিষয় নিয়ে এবং সেই সব টট খুলে সব কিছু করে বিরানব্বই সালে একবার এনবিআর কিছুটা স্ট্রাকচারাল কিছুটা

আমি নিশ্চিত দুই হাজার সতেরোতেও এটা চালু করা যাবে না হয়তো তাহলে সেক্ষেত্রে আমাদের তো এই সক্ষমতারও তো আমরা অর্জন করতে পারি আমি এখানে একটু জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে ভ্যাড আইন উনিশশো সালের পর থেকে তার আগে তো বিক্রয় আইন ছিল এটা কিন্তু চলমান আছে এটা আমরা একটা কোনো বিশেষ কারণে হয়তো বলছি সতেরো সালে বা ষোলো সালে আমি মনে করি এটা কোনো সাল বা এ উল্লেখ করে বলার বিষয় না এটা বিষয় হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেস আছে তার ভিতরে হ্যাঁ কিছু ডিজিটাল কিছু সিস্টেম অনলাইনিং সিস্টেম আসবে নতুন নতুন সিস্টেম আসবে নতুন নতুন ধারা আসবে ক্ষেত্র আসবে সেটাই এটা ওই যে আপনি বললেন যে আমি মনে করছেন জুলাই সতেরো থেকে হবে না এ এরকম কিন্তু না কিন্তু বিষয়টা বিষয়টা যে ইট ইস কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ অলওয়েজ উই আর আপগ্রেডিং আপগ্রেড করছি সেই আপগ্রেড করতে গেলেই উভয় পক্ষের জাতীয় রাজস্ব বোর্ডেরও এবং যারা দিবেন তাদেরও উভয়েরই সক্ষমতা অর্থাৎ যে আপনি অনলাইন বলছেন অনলাইন বললে দোকানদারেরও তো অনলাইন তার সব থাকতে হবে তাকে বুঝতে হবে ক্যাশ রেস্টটা শুধু কিনলে হবে না ইট হ্যাস টু বি ইউজেবল প্র্যাকটিকাবল অনেক দোকানে আছে মেশিন আছে কিন্তু সব ইনপুট দেওয়া হচ্ছে না অর্থাৎ ইট হ্যাস টু বি এনফোর্সড অ্যান্ড ইট হ্যাস টু বি মনিটর এবং সকলের সকলের স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে করলেই তাহলে মনে করতে হবে যে হ্যাঁ ইট ইস ওয়ার্কিংস আপনি যদি শেষ করেন এই ভ্যাট আইন সহ এইবারের যদি শেষ করেন আমাদের দুই মিনিট সময় আমার মনে হয় ভ্যাট আইন এবার চালু করা উচিত একেবারেই উচিত গতবারই চালু করার কথা ছিল নতুন আইন এবার চালু হওয়া উচিত কয়েকটা কন্ট্রোভার্সি আছে একটা হচ্ছে রেট নিয়ে যে পনেরো পার্সেন্ট হবে নাকি আর একটু কমানো দরকার এটা এটা নিয়ে একটা দ্বিমত আছে দ্বিতীয়ত একটা সমস্যা আছে যে ভ্যাটটা কিন্তু যখন যখন একানব্বই সালে শুরু হয়েছিল তখন এটা শুরু হয়েছিল ইম্পোর্ট স্টেজে এবং ম্যানুফ্যাকচারিং স্টেজে এখন কিন্তু এটা আস্তে আস্তে শিফট করে রিটেল স্টেজ পর্যন্ত চলে এসেছে সুতরাং চ্যালেঞ্জগুলো এখন আরও অনেক বেশি বেশি এবং এটা এবার যে রেটের প্রস্তুত আছে এটাকে ট্যাক্স রেট ক্রেটিং কনসেপচুয়ালি কিন্তু সেলস ট্যাক্সের সঙ্গে ভ্যাটের একটা বেসিক কনসেপচুয়াল ডিফারেন্স আছে মিলে এবং এই আগে যে ট্যাক্সটা কাটা হয়েছে ওটা রেটিং দেওয়াতে আমাদের আমরা ভেরি ইনফিশিয়েন্ট এই এই জায়গাটায় সেকেন্ডলি যে রিটেলিস্টেট যে ট্যাক্সটা ইট ইস এ রিয়াল চ্যালেঞ্জ কারণ এখানে একটা হয়তো আমরা একটা ফিক্সড একটা অ্যামাউন্টের চিন্তা করছি যে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি টার্ন ওভার হলেই একটা ফিক্সড রেট যাবো আমরা সেই টার্ন ওভারটা কার কত হুইল ইটার বিন দ্যাট এবং এখানে আমার একটা দৃঢ় বিশ্বাস যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের মধ্যে একটা কোঅপারেশনটা খুব বেশি দরকার কারণ বুথ ইনকাম ট্যাক্স এবং ভ্যাট টার্নওভারের উপর বেশ করে কিন্তু আসছে বাস্তবিক টার্ন ওভার টার্ন ওভারের বেশ করে ইনকাম ট্যাক্স আসছে নেট প্রফিটে আর টার্ন ওভারের বেশ করেই ভ্যাট আসছে কত টাকা ভ্যাট দিতে হবে আমি আইউল স্ট্রংলি রেকমেন্ড এই দুটা ডিপার্টমেন্টের মধ্যে এই আদান প্রধান সমন্বয়টা বাড়ানো একান্ত প্রয়োজন আমরা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে দুজনের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে রাজস্ব আদায় ব্যবস্থাপনায়ও একটি সমন্বয় আমাদের খুব জরুরি দক্ষতা উন্নয়নের সঙ্গে সঙ্গে আর ফারুক আহমির সিদ্দিক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত আছে এবং ডক্টর আব্দুল মজিদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরও ধন্যবাদ উপসংহারের সঙ্গে থাকার জন্য আজকে শেষ করছি উপসংহার আগামী শুক্রবার আবার দেখা হবে সবাই ভালো থাকুন আর থাকুন ডি নিউজের সঙ্গে চব্বিশ ঘন্টায়